বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে কংক্রিটের ঘর নির্মাণ করবার ঘোরতর অভিযোগ উঠল পুরসুরায়। জানা গেছে, বিজেপির প্রধান সুদীপ ঘোষ এবং উপপ্রধান শর্মা রায় তারা দুজনেই নাকি সরকারি জায়গায় দখল করে অবৈধ নির্মাণ করছেন। এবং সুদীপ ঘোষ সোদপুর বাসস্ট্যান্ড সন্নিকট এলাকায় WBHDCL এর জায়গায় দখল করে অবৈধ ঘর তৈরি করে একাধিক ঘর বিক্রি করছেন, এমনটাই ঘোরতর অভিযোগ উঠেছে। এবং উপপ্রধান শর্মা রায় নাকি সিঙ্গার খাল দখল করে সেচ খালের ব্যবস্থাকে নষ্ট করে কংক্রিটের বাড়ি নির্মাণ করছেন। এবং লিখিত অভিযোগ দায়ের হয়েছে 27/2/2024 পুরসভা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। এই নিয়ে শোরগোল গোটা এলাকায়। কিভাবে সরকারি জায়গায় এমন কাণ্ড হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। তবে পঞ্চায়েতের প্রধান সুদীপ ঘোষ এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়ে দেন এবং অভিযোগকারীর বিরুদ্ধে তিনি সওয়াল তুলেছেন। তিনি বলেন যে সুদীপ ঘোষ কোথাও যদি অবৈধ নির্মাণ করেন, সেখানেতে সোদপুর বাসস্ট্যান্ড সন্নিকট এলাকা বলা হয়েছে, সেখানে তার নির্দিষ্ট কোনো প্লট, জায়গা বা মৌজার নাম উল্লেখ নাই। জানা গেছে, সোদপুর সিনেমাতলা থেকে একেবারে হাটি এবং রাউতারার দিকে যাওয়ার পথে সিঙ্গার খালের পাশেই ওই অবৈধ নির্মাণ হচ্ছে। এবং কিভাবে এই নির্মাণ হচ্ছে তা নিয়ে প্রশ্ন করা হলে সুদীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, সরকারিভাবে একজন প্রধান হিসাবে তিনি এর কড়া ব্যবস্থা গ্রহণ করবেন। দেখুন বিস্তারিত। যে অভিযোগ আছে এবং মানে উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, খালের জায়গা বুঝিয়ে সে ঘর করছে উপপ্রধান, এবং আপনি সরকারি জায়গা দখল করে একে একে বাড়ি বিক্রি করছেন। আপনি আগে আমার যে জায়গাটা উল্লেখ করেছে সেই জায়গার ল্যান্ডমার্কটা অন্তত দিন। উপপ্রধানের বলছেন খালের পার, তার প্রধানের কার পার বা প্রধানের ল্যান্ডমার্কটা দিলে তো একটু সুবিধা হয় যে প্রধান কোনখানটা দখল করে ঘরটা করেছে। যিনি করেছে ইনকর্মাইটিস, তিনি বহিরাগত, সে বাইরেকার নেতা, সে এখানে এসে বিল্ডিং করছে পিডব্লিউডি জায়গা। আর আমার উপপ্রধান, তার পুরনো একটা ছিল জায়গা, সেটাকে জাস্ট একটু মেনটেন করছে, তো অসুবিধাটা কোথায়? আর আমার বিরুদ্ধে যেটা উঠেছে, উনি তো কোনো জায়গার ল্যান্ডমার্কও দেয়নি, আপনারাও সেটা হয়তো জানেন, কোনো ল্যান্ডমার্ক নেই। সেই ল্যান্ডমার্কটা দিন যে সোদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন, সেই বাসস্ট্যান্ড সংলগ্ন তো অনেকটা, আমার পঞ্চায়েতটাও বাসস্ট্যান্ড সংলগ্নে, তা সেটা তো উল্লেখ করুক উনি। ওনার হাতে যদি কোনো ডকুমেন্টস থাকে, তারপর আমার কাছে যদি থাকে নিশ্চয়ই আমি সাবমিট করবো ওনাকে, যে আমি কোনখানটা দখল করেছি। পঞ্চায়েত উপপ্রধান সম্পর্কে আপনি চেয়ারে বসে আছেন, এটা নিয়ে কি বলবেন যেভাবে মানে নির্মাণ হচ্ছে অবৈধ একদম খালে? দেখুন, সেটা আপনার তো পঞ্চায়েত উপপ্রধান হতে পারে, আপনিও হতে পারে, যেহেতু প্রধান হিসাবে তো আপনাকে একটা অবশ্যই, আমি ওনাকে স্টপ করিয়েছিলাম কাজটা করতে, কিন্তু ওটা ওনার অনেকদিন দখলে ছিল, ভগ্নাবশেষ ছিল, একটু রিপেয়ারিং করছে, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম যখন ওই কিংকর্মাইতি বহিরাগত নেতা, তখন তুমি এসে আমার মসিনান পুরসর গ্রাম পঞ্চায়েত এলাকায় উনি এসে ওনার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব বা টাকার বিনিময়ে উনি দাঁড়িয়ে থেকে একটা বিল্ডিং করাচ্ছেন, বিল্ডিং কনস্ট্রাকশান করাচ্ছেন। তখন উপপ্রধান বললেন, দাদা আমার তো পড়ে যাবে ঘরটা, নদীর ধারে আছে, তা আমি একটু মেনটেন করবো। আমি দেখো, ও যখন করছে তুমিও করো, এর জন্যে আমি PW জানিয়েছি, BDO স্যারকে জানিয়েছি, বন্ধ করার জন্য বড়বাবুকে জানিয়েছি, সবাইকে আমি চিঠি করেছি, তার কপিও আমার কাছে আছে। তা 10 দিন টাইম দিয়েছে ওর বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য, ওনার বিল্ডিং যদি ভেঙে দেয় PW, আমিও বলেছি উপপ্রধানের বিল্ডিং ভেঙে দিন, আমার কোনো অসুবিধা নেই। আমার যদি ডকুমেন্টস থাকে, যদি PW দেয় আপনি সাবমিট করুন, আমার কাছে পেপার থাকলে আমিও সাবমিট করবো। ও মিথ্যা, আরে ও কিংকর্মাইতি তো বহিরাগত নেতা, তোলাবাজ, বালির খাত ছিল ওনার সঙ্গে অনেক দিনে চড়ে, চোর উনি একটা, সুদীপ্ত কুমার ঘোষ পঞ্চায়েত প্রধান পুরসর 2।